नमस्कार বন্ধুরা, আপনারা দেখছেন বাংলা নিউজ। বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আকাশে কালো করে ঘনিয়ে আসছে মেঘ, গরমের দাপট থেকে রেহাই দিতে ধেয়ে আসছে প্রবল বৃষ্টি। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আবহাওয়ার এই গুরুত্বপূর্ণ আপডেটটি বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে গরমে দাপট থেকে বিতর্দ্ধ মানুষ। ছেটে পোটা বৃষ্টিতে মাটি ভিজছে, কিন্তু গরম থেকে রেহাই মিলছে না। ভারী বৃষ্টি থেকে মুখ চেয়ে রাজ্যবাসী। ওদিকে উত্তরবঙ্গে ফের শুরু হয়েছে বৃষ্টি, আগামীকাল থেকে বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গে আজও বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর জানিয়েছে ফের সক্রিয় হয়েছে মৌসুমী অক্ষরেখা। আগামী 24 ঘন্টা এই অক্ষরেখা হিমালয় সংলগ্ন এলাকায় অবস্থান করবে। এর জেরে সিকিম ও উত্তরবঙ্গ সংলগ্ন পার্বত্য এলাকায় বৃষ্টি বাড়বে। উত্তরবঙ্গে আজ থেকে শুরু হয়েছে বৃষ্টি, বুধ থেকে শুক্র এই তিন দিন অতি ভারী বৃষ্টি সতর্কতা জারি হয়েছে। একই সঙ্গে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আজ থেকে আকাশ আংশিক মেঘলা, কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে বাতাসে জলীয়বাষ্প থাকায় বজায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি। পূর্বাংশে সরে গিয়ে গোয়া, বাঁকুড়া, দীঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে কেরল উপকূলে লাক্ষাদ্বীপ সংলগ্ন এলাকায়। এই সিস্টেমের প্রভাবে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী 3-4 দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আগামী 24 ঘন্টায় ভারী বৃষ্টি হবে উড়িষ্যা, বিহার, উত্তরবঙ্গ, সিকিম, অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরাতে। আগামী 4 থেকে 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূলের রাজ্যগুলিতে, মূলত কোঙ্কণ ও গোয়া এলাকায় প্রবল বৃষ্টির পূর্বাভাস, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, অবশ্যই বিস্তারিত বুঝতে পারলেন। এই ছিল আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন, আর আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এ ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে আপডেট পেতে।